মান শব্দের অর্থ কি? মাতাজি তো বলছে মান, আর হুশ হচ্ছে মানুষ, ভালো কথা। মান শব্দের অর্থ কি? হ্যাঁ, সম্মান। আর মাতাজিরা সম্মান, মান শব্দের অর্থ হচ্ছে ওজন, কথাটা বুঝছেন? মান শব্দের অর্থ হচ্ছে ওজন। হ্যাঁ, আর হুশ মানে হুশ আপনার কি? চেতনা। হ্যাঁ, এখন এই ওজন অনুসারে চেতনা হবে না চেতনা অনুসারে ওজন হবে বলেন, ভালো করে বলবেন। চেতনা অনুসারে, তাহলে এটা জুড়ে হাত দাবি হোক। হ্যাঁ, কথাটা বুঝছেন? চেতনা অনুসারে কি হবে? ওজন বৃদ্ধি হবে। যার যত চেতনা উন্নত হবে, হ্যাঁ, তত তার কি হবে? ওজন মানে কি? প্রভু বলছিলেন সম্মান, মানুষ তো সম্মানই চায়। আপনারা কি কোনো অসম্মান চাইবেন? আপনারা কি মান সম্মান হানি করবেন? না, সবাই চায় সম্মান, সবাই চায় আধিপত্য বিস্তার, সবাই চায় সবাই যেন আমাকে হাততালি দেয়, সবাই যেন আমাকে মালা পরায়, আমার জন্য প্রশংসা করে, চায় কি না? হ্যাঁ, সবাই চায়। কেননা এই জড়জগৎ একটি হচ্ছে কি? উচ্চ কুলের জন্মগ্রহণ করা। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে অত্যন্ত ঐশ্বর্যবান হওয়া। হ্যাঁ, তৃতীয় হচ্ছে, হ্যাঁ, তিনি অত্যন্ত বিদ্বান হওয়া। চতুর্থ হচ্ছেন তিনি অত্যন্ত রূপবান হওয়া। এই জড়জগতের মানুষ এগুলোকে নিজের সম্পদ বলে মনে করে, কারণ এটা ভাগবতমের কথা। আচ্ছা, এই চারটার জিনিসের জন্য কি আমরা ছুটছি কি না বলেন? কারা কারা আমরা ছুটছি? হাত তোলা দেন দেখি। দেখেন, সবাই আমরা ছুটছি এই চারটা জিনিসের জন্য। আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করব, আমি অনেক বড় বিদ্বান হব, আমি অনেক সুন্দর রূপবান হব, সবাই আমার দিকে তাকাবে, সেলফি উঠাবে। হ্যাঁ, ঠিক না? আমি অনেক বিদ্বান হব, সবাই আমাকে সম্মান প্রদর্শন করবে। কিন্তু এগুলোর দ্বারা কি আপনি আমি ভগবত ধামে যেতে পারব বলেন? এটি হচ্ছে সবচেয়ে আমাদের অধঃপতনের কারণ। কিরকম? যখনই আমরা এগুলো চিন্তা করতে যাব, কিন্তু কাপনে আমি সেই মহাপ্রভুর প্রেম সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাব। যার যত এই ঐশ্বর্য থাকবে, ঐশ্বর্য মানে কি? সম্পদ, তাই তো? যশ সম্পদ এইগুলো তো যত থাকবে, যার ফলে এইগুলোর কারণে আমাদের হৃদয়ে অহংকার জন্মায় কি না? সূক্ষ্মভাবে অহংকার জন্মে, আর এই জিনিসগুলো কি করে আমাদেরকে পাপময় কর্মে লিপ্ত করায়, যা আপনার আমার জীবনের অধঃপতন ঘটায়। হ্যাঁ, দেখবেন অর্থ হচ্ছে অনর্থমূলের কারণ হতে পারে। সেই অর্থ যদি আপনি সৎ ব্যবহার না করতে পারেন, তাহলে কি হবে? অনর্থ। হ্যাঁ, মানুষ অনেক বিদ্যা অর্জন করছে, যারা আপনার এখানে আছেন অনেক বিদ্যান আছেন, অনেক অনেক জ্ঞান অর্জন করেছেন। উদ্দেশ্যটা কি? যেন আমি ভালো একটা ডিগ্রি লাগাই, একটা সার্টিফিকেট প্রাপ্ত হই, গভর্নমেন্টের একটা চাকরি পাব, ভালো ভালো উপার্জন করব, একটা বাড়ি বানাব, একটা গাড়ি থাকবে, হ্যাঁ, আমার সন্তান সন্তি বৃদ্ধি ঘটবে, সবাই আমাকে ভাবা দিবে, তাই তো? কিন্তু দেখেন, একদম ছোটো থেকে 30টা বছর আপনারা অধ্যয়ন করছেন, সামান্য তার উদ্দেশ্য কি? একটু খাওয়া পড়ার জন্য, সম্মানের পিছনে ছুটার জন্য। আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু তার জীবনের লক্ষ্য কি আসলে এটি? না, এর ঊর্ধ্বে আর কিছু আছে? হ্যাঁ, এর ঊর্ধ্বে কি আরও কিছু আছে? কিন্তু মানুষ এগুলোর পিছনে ছুটছে। বলছেন যে বিদ্যা, দেখেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল জগৎগুরু প্রভুপাদের গুরুদেব,
শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তো তিনি লিখেছেন বলছেন জড় বিদ্যা মায়ার বৈভব প্রভু তোমারই ভজনে বাধা। জড় বিদ্যার দ্বারা মানুষ কি করতে পারে, আমাদের কি করে, যে কেউ যদি ভজন করতে চায় তাহলে সেই প্রভুর চরণে বাধা হয়, তিনি লিখেছেন। এখন প্রশ্ন আসতে পারে কি আমাদের কি বিদ্যার কি প্রয়োজন নেই, প্রয়োজন আছে। বিদ্যা যদি না থাকে তাহলে আমরা ভগবদ্গীতা পড়তে পারবো না, পারবো আমরা ভাগবতম পড়তে পারবো না, ভালো ভালো ব্যক্তিদের সাথে কথা বলতে পারবো না, প্রচার করতে পারবো না। তো তিনি বললেন জড় বিদ্যা মায়ার বৈভব প্রভু তোমারই ভজনে বাধা, অনিত্য সংসারে জীবকে করো গাধা। হ্যাঁ দেখেন, আপনি এত স্টাডি করতে 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 একটা চাকরি পেলেন, হ্যাঁ দিন রাত আপনি সেই শ্রম দিচ্ছেন চাকরি খাওয়া পড়ার জন্য, স্ত্রী পুত্রদেরকে বরণ কুশল দেওয়ার জন্য, হ্যাঁ নিজে একটা রুটি খাওয়ার সময় নেই, নিজে একটু রুটি খাওয়ার সময় নেই, তো গাধা কেন বলা হয়েছে? একটা গাধার পিঠে যদি আপনি 10 মন মাল বন্দর বাজার থেকে উঠিয়ে দেন, হ্যাঁ আর তার মুখে যদি সবুজ রঙের ঘাস ধরিয়ে রাখা হয়, হ্যাঁ লুবিয়ে 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 আপনি কোথায় নিয়ে আসতে পারবেন, জুগল ডিলা নিয়ে আসতে পারবেন, পারবেন কি না? এই গাধার উদ্দেশ্য হচ্ছে কি, আমি যদি একটু এগিয়ে যাই মালিক আমার এই ঘাসটা দিবে, ঠিক কি না? তো ঠিক আপনার আমাদের জীবনটাও ঠিক এরকম হয়ে গিয়েছে। হ্যাঁ আপনি বিচার করে দেখুন, যাকে আপনি ভালোবাসবেন, যাকে আপনি বরণ পোষণ দিবেন, যখন দিতে পারবেন না সেই একদিন বলবে তাড়াতাড়ি মরো, ভাল লাগে না তোমার সাথে থাকতে, আর বলবে কি না? হ্যাঁ প্রথম যখন ইয়ং বয়সে যখন একজন একজনের প্রতি দেখা সাক্ষাৎ হয়, হ্যাঁ আই লাভ ইউ, হ্যাঁ তো পরবর্তীতে কি বলে, না আমি আপনাকে বিবাহ করতে চাই, না 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 এখন হবে না, পারবে না, আমার বাবায় রাজি হবে না, সংসারে রাজি হবে না। তো যখন ছেলে মুড় মারবে তখন মেয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ, আচ্ছা যাই হোক হয়ে গেল, তখন একসাথে সংসার হয়ে গেল, কিছুদিন ভালো গেল, সন্তানাদি হয়ে গেল, ভালোবাসাটা চেঞ্জ হয়ে গেল, ভালোবাসাটা কোথায় গেল কি, ওনার প্রতি না থাকে ওই সন্তানের প্রতি চলে গেল, ঠিক না? সন্তান যখন বড় হয়ে গেল তাদের যখন সন্তানাদি হয়ে গেল, নাতি পত্নীর প্রতি ভালোবাসা গেল কি, তখন ওই যে যাকে প্রথম ভালোবাসতেন সে যদি একটা ভালো কথাও বলে, আরে তোমার কথা রাখো তো, তোমার কথা একদম শুনতে ভালো লাগে না একদম, আছে কি না পরিবারে? আপনারা বেশিরভাগ টিকটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তো প্র্যাকটিক্যালে দেখবেন অনেক পরিবারে এইরকম, বুড়া বুড়ি একজন বুড়া থাকে ওই দিকে তাকাইয়া, একজন বুড়ি থাকে ওই দিকে তাকাইয়া, কেন কি হয়েছে তোমাদের সমস্যা, না ওনার কথা শুনতে শুনতে সারাটা জীবন আমাকে জ্বালাইয়ে খাইছে, এখন আর শুনতে ভালো লাগে না। হ্যাঁ দেখেন ভালোবাসা কি পরিবর্তন হয় কি না, হয় কি না? এই ভালোবাসার থেকে যদি যৎকিঞ্চিত মাত্র যদি আমরা মুডটা ঘুরিয়ে দেই ভগবানের দিকে কেমন হবে?